বন্ধুরা, আমরা আজকে আলোচনা করছি অমর একুশে নিয়ে। অমর একুশে এই প্রবন্ধটার মধ্যে আমরা আলোচনা করছি এক মাস সময় নিয়ে, এবং এই এক মাসটা হচ্ছে 1952 সালের 26 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। তো আমরা এই 26 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি এই এক মাস, এই এক মাসের মধ্যে আলোচনা করব 10 দিন নিয়ে। তো 10 দিনের মধ্যে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি হচ্ছে 4 দিন। সেই 4 দিন হচ্ছে 26 জানুয়ারি, 30 জানুয়ারি, তারপর হচ্ছে 4 ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি। এই দিনগুলো মূলত হচ্ছে আমরা আলোচনা করে ফেলেছি। আজকে আমরা যে দিনটা আলোচনা করব সেই দিনটা হচ্ছে 20 ফেব্রুয়ারি। আজকে এই দিনটা নিয়ে আমরা বেশি আলোচনা করব। তো চলো সেদিনে কি হয়েছিল আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা খুব ভালো করেই জানি যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বোঝার জন্য কিন্তু আগের ভিডিওগুলো দেখতে হবে, তা নাহলে কিন্তু তুমি আজকের কথাগুলো একদমই বুঝতে পারবে না। তুমি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমাকে একটু অনুরোধ করব, তুমি আগের ভিডিওগুলো দেখে আসো, তারপর আজকের ভিডিওটা দেখা শুরু করো। তো চলো আলোচনায় চলে যাই। আলোচনা হচ্ছে 20 ফেব্রুয়ারি। 20 ফেব্রুয়ারি সন্ধ্যায় নূলামী সরকার ঢাকায় 144 ধারা জারি করেন। আচ্ছা, 144 ধারা কেন জারি করেন? শুধু না, 144 ধারা জারি করার কারণটা হচ্ছে, দেখো লাস্টে 30 জানুয়ারি, আমরা আগের ভিডিওতে এই জিনিসগুলো আলোচনা করছিলাম, 30 জানুয়ারি এবং 4 ফেব্রুয়ারি সেখানে কিন্তু ছাত্ররা ধর্মঘট পালন করে, এবং তোমার মনে থাকার কথা 16 ফেব্রুয়ারি থেকে কিন্তু শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিন আহমদ তারা জেল থেকে অনশন শুরু করে। এই যে দেখো, যত আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের মধ্যে শেষ পর্যন্ত কিন্তু শেখ মুজিবুর রহমানও চলে আসেন। তার মানে কি, আন্দোলনটা এখন অন্যদিকে মোড় নিচ্ছে, আন্দোলনটা এতটাই বেগবান হয়ে গিয়েছে যে আন্দোলনকে ঠেকানোর জন্য তখনকার সময়ের যে সরকার নুরুল আমিন, সে কী করে, অর্থাৎ নুরুল আমিন সরকার বলতে তিনি তখনকার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তখন কী করলেন, ঢাকায় 144 ধারা জারি করলেন। 144 ধারাটা কী? 144 ধারাটা হচ্ছে ঢাকায় কোনো কিছু চলতে পারবে না, সব কিছু একদম বন্ধ, আর যদি কেউ দলবদ্ধ হয়ে কোনো মিছিল মিটিং করে তাহলে একদম ডিরেক্ট গুলি করার ক্ষমতা রয়েছে, এই আদেশ জারি হয়ে থাকে 144 ধারা, যেটাকে বাংলায় যদি বলা হয়েছে জরুরি অবস্থা। তো এই জরুরি অবস্থা চালু করে 144 ধারাতে এই ধরনের ধারাগুলোই লেখা থাকে, আর যদি বের হয় তাকে কিন্তু বিনা নোটিশে গুলি করার হুকুম রাখে পুলিশ। তো এই বিষয়টা মূলত এখানে বলা হচ্ছে। যখন 144 ধারা জারি করে তখন কিন্তু ঢাকার পরিস্থিতি আসলেই অনেকটাই মুষড়ে পড়ে, কিন্তু ঘটনা কিন্তু যেরকমটা হওয়ার কথা ছিল সেরকমটা হয়নি। তাহলে কী হয়েছিল চলো, তার পরবর্তীতে ঠিক আছে 144 ধারা হয়েছে, ঢাকা শহর স্তব্ধ হয়ে গিয়েছে, কিন্তু যারা আন্দোলন করা তারা কিন্তু ঠিকই আন্দোলন করেই যাচ্ছে। তখন কী হয়, আবুল হাশিমের সভাপতিত্বে সর্বদলীয় কর্মপরিষদ অলি আহাদের বিরোধিতা সত্ত্বেও, অর্থাৎ সর্বদলীয় কর্মপরিষদ এর যে আহ্বায়ককে তোমরা আগের ভিডিওতে তোমরা দেখেছো, সেটা হচ্ছে কাজী গোলাম মাহবুব, সেই কর্মপরিষদের যেটা হয় সেটা হচ্ছে অলি আহাদ সেখানে বিরোধিতা করে যে 140 ধারা ভঙ্গ না করার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু যদিও 140 ধারা ভঙ্গ না করার সিদ্ধান্ত গ্রহণ করে, পরবর্তীতে বিশ্ববিদ্যালয় যে সংগ্রাম পরিষদ পরের দিন 140 ধারা ভঙ্গ করে, আন্দোলনকে প্রত্যক্ষ করে সংগ্রামে রূপান্তরিত করতে বদ্ধপরিকর, মানে দৃঢ়প্রতিজ্ঞ। বদ্ধপরিকর বলতে হচ্ছে একদম দৃঢ়প্রতিজ্ঞ। সারা রাত্রি ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রাবাসে প্রস্তুতি চলে। অর্থাৎ কীভাবে প্রস্তুতি চলে, প্রস্তুতি চলার ধরনটা হচ্ছে এরকম যে পরের দিন 140 ধারা ভঙ্গ করে মনোবল গড়ে তোলা হয়, আর সেই মতো বহু প্ল্যাকার্ড ফেস্টুন তৈরি করা হয়, কারণ যখন ওরা মিটিংয়ে নামবে, মিছিলে যাবে, তার জন্য কিন্তু অনেক প্ল্যাকার্ড ফেস্টুন ব্যানার এগুলো দরকার। তো সেগুলো তারা সারা রাত ধরে বানাতে থাকে, এবং তারা বদ্ধপরিকর ছিল বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ যে আমরা অবশ্যই অবশ্যই 140 ধারা ভঙ্গ করব। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তবে পুরোপুরি বুঝতে পারোনি এটা এই জন্য বলছি যে এখান থেকে আসলে মূলত কী পড়তে হবে, মূলত তিনটা বিষয় পড়তে হবে, সে তিনটা বিষয় আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সেই ভিডিওটা তুমি মনোযোগ দিয়ে দেখবে, আর যদি আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না। তো বন্ধুরা, কথা হবে অন্য কোনো এক ভিডিওতে, আজকে পর্যন্তই।